নমস্কার, আমি তনুশ্রী ব্যানার্জি, ভারতবর্ষ থেকে। পশ্চিমবঙ্গ উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর নামক একটি স্থানে আমি একটি বিদ্যালয়ে শিক্ষিকা রূপে কাজ করি। আমার স্কুলের নাম কল্যাণগড় বালিকা বিদ্যালয়। আমার এক প্রাক্তন ছাত্রীর সুবাদে আমি আপনাদের এই কলরোয়া নিউজ চ্যানেলটি সম্পর্কে অবগত হই। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনাদের চ্যানেলে আমাকে ভায়োলিন পরিবেশন করার সুযোগ করে দিয়েছেন। তার মধ্য দিয়ে আমি শুধু ভারতবর্ষ নয়, বাংলাদেশেরও বহু দর্শক ও শ্রোতার কাছে আমার ভায়োলিনকে পৌঁছে দিতে পারব। আর 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বা তাকে স্মরণ করে আমি একটি গান রবীন্দ্রসঙ্গীত ভায়োলিনে পরিবেশন করতে চলেছি, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই মাঠে। গানটি একটু বড়, তাই আমি শুধু তার স্থায়ী এবং প্রথম অন্তরাটুকুই বাজাব। যদি আপনাদের ভালো লাগে সেটা আমার সৌভাগ্য, আর যদি কোথাও ভুল ত্রুটি পান আমি আগাম ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। সকলকে আন্তরিক ধন্যবাদ, ভালো থাকবেন।